দুটাকেট চব্বিশক তিরাশির পুনরাবৃত্তি তিরাশিত কপিল দেব, চব্বিশত সূর্য কুমার যাদব। টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনেলর অন্তিম ওভারত হয়তো আপনারও বুক কপিছিল, কিন্তু সূর্য কুমার যাদবর সেই ক্যাচর পিছতে হাঁহি বিড়িকিছিল। হার্দিক পাণ্ডিয়ার এটা ফুল টস বল আর মিলারর এটা সিক্সার অভিমুখী শট, কিন্তু প্রাচীর আছিল সূর্য কুমার যাদব। 140 কোটি জনতার যেন সপোন রক্ষা করোতা আছিল সেই ক্যাচ। সূর্য কুমার যাদবে প্রথমে বলটো ধরিলে, দ্রুততার উপরলৈ দলিয়ালে আর নিজে খেলপথারর বাহিরলৈ গল। তারপিছত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে খেলপথারলৈ দৌড়ি গৈ ক্যাচটো ধরিলে। তিরাশিরও কথা নহয় সুকিয়া, সিদিনা আছিল কপিল দেব, সন্মুখত ওয়েস্ট ইন্ডিজর ভিভিয়ান রিচার্ড। ঐতিহাসিক ফাইনেল খেলখনত ভিভিয়ান রিচার্ডে 33 রানের এক বিস্ফোরক ইনিংস খেলিছিল, যত আছিল 7টাকৈ 4, এক প্রকারে চূর্ণ বিচূর্ণ ভারতের সপোন। কিন্তু মদনলালর বলত রিচার্ডর বিশাল শতক পিছলৈ গৈ এক অবিস্মরণীয় ক্যাচ ধরি কপিল দেবে ভারতক দিছিল ফাইনেল জয়ের সোয়াদ। ক্রীড়াপ্রেমীর মানসপটত থাকি যাব দুই ক্রিকেটারর ছবি। কালির সূর্য কুমারর ক্যাচে যেন ক্রীড়াপ্রেমীর মনত পুনরায় উজ্জীবিত করিলে পূর্বর সেই খেলর সেই স্মৃতি। If you ask about Surya's catch, he would have already taken 50 catches in the practice like that. But in a match, when that moment comes, it's his decision and the awareness of rope. That's very important. Awareness of rope and knowing and confidence that he can throw it and come it up. It's a decision making at that point of the time. He was gone on at that point of the time. Sports Desk, News 18, Akham North East. ফাইনেল দুটা ক্যাচ, চব্বিশক তিরাশির পুনরাবৃত্তি, তিরাশিত কপিল দেব, চব্বিশত সূর্য কুমার যাদব। টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনেলর অন্তিম ওভারত হয়তো আপনারও বুক কপিছিল, কিন্তু সূর্য কুমার যাদবর সেই ক্যাচর পিছতে হাঁহি বিড়িকিছিল। হার্দিক পাণ্ডিয়ার এটা ফুল টস বল আর মিলারর এটা সিক্সার অভিমুখী শট, কিন্তু প্রাচীর আছিল সূর্য কুমার যাদব। 140 কোটি জনতার যেন সপোন রক্ষা করোতা আছিল সেই ক্যাচ। সূর্য কুমার যাদবে প্রথমে বলটো ধরিলে, দ্রুততারে উপরলৈ দলিয়ালে আর নিজে খেলপথারর বাহিরলৈ গল। তারপিছত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে খেলপথারলৈ দৌড়ি গৈ ক্যাচটো ধরিলে। তিরাশিরও কথা নহয় সুকিয়া, সিদিনা আছিল কপিল দেব, সন্মুখত ওয়েস্ট ইন্ডিজর ভিভিয়ান রিচার্ড। ঐতিহাসিক ফাইনেল খেলখনত ভিভিয়ান রিচার্ডে 33 রানের এক বিস্ফোরক ইনিংস খেলিছিল, যত আছিল 7টাকৈ 4, এক প্রকারে চূর্ণ বিচূর্ণ ভারতের সপোন। কিন্তু মদনলালর বলত রিচার্ডর বিশাল শতক পিছলৈ গৈ এক অবিস্মরণীয় ক্যাচ ধরি কপিল দেবে ভারতক দিছিল ফাইনেল জয়ের সোয়াদ। ক্রীড়াপ্রেমীর মানসপটত থাকি যাব দুই ক্রিকেটারর ছবি। কালির সূর্য কুমারর ক্যাচে যেন ক্রীড়াপ্রেমীর মনত পুনরায় উজ্জীবিত করিলে পূর্বর সেই খেলর সেই স্মৃতি। If you ask about Surya's catch, he would have already taken 50 catches in the practice like that. But in a match, when that moment comes, it's his decision and the awareness of rope. That's very important. Awareness of rope and knowing and confidence that he can throw it and come it up. It's a decision making at that point of the time. He was gone on at that point of the time. Sports Desk, News 18, Akham North East.